সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি মোস্তাকিন বিল্লাহ সংবাদের শুরুতেই শিরোনাম রাজশাহীতে ট্রাক চাপায় বাইক আরোহী তিন যুবক নিহত ডেঙ্গু ঠেকাতে রাজশাহী জুড়ে জেলা প্রশাসকের ক্রাশ প্রোগ্রাম রাজশাহীতে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নগরের হরগ্রাম এলাকার কোর্ট স্টেশন মোড়ের পাশে ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনা ঘটে নিহতরা হলেন নগরীর গুড়িপাড়া এলাকার মাহাদুরীর ছেলে সাগর একই এলাকার মৃত মিঠুর ছেলে রকি ও সম্রাটের ছেলে নাফিজুল তিনজনই একই মোটরসাইকেলের আরোহী ছিলেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান মালবাহী একটি ট্রাক দিক থেকে রাজশাহীর নগরীর দিকে যাচ্ছিল এ সময় মোটর সাইকেল তিন আরোহী নগরের গুড়িপাড়ার দিকে যাচ্ছিল এ সময় অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে মোটর তিন আরোহী ট্রাকের নিচে চলে যায় এতে ঘটনাস্থলে রকি ও নাফিজুল নিহত হন হাসপাতালে যাওয়ার পর মারা যান সাগর তিনি বলেন খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় স্থানীয়রা ট্রাক ও এর চালককে আটক করে পুলিশে দিয়েছে আপনার সন্ধ্যা সাতটার সময় তিনজন বাইকে করে মানে আপনার বাসা থেকে যাচ্ছিল আপনার কাশিয়াডাঙ্গা রোডে তো আপনার ওই ট্রাকও ছিল সাথে তো ট্রাকের সাথে ধাক্কা লেগে তিনজন আপনার রাস্তায় পড়ে ওদের মানে গায়ের উপর দিয়ে ট্রাক যে আপনার সাথে সাথে দুজন আপনার স্পট ডেট আর একজন হাসপাতালে এসে মারা গেল রাজশাহী নগরের বোয়ালিয়া থানার বর্ণালি এলাকায় ফারদিন আশারিয়া রাব্বি নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে রাব্বি রাজশাহী সিটি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র তার বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার মমিনপুর গ্রামে রাব্বির বাবার নাম মোজাফর আলী রাব্বি গত একত্রিশে জুলাই থেকে হেতেম খা হেতেমখা ছাত্রাবাসে থাকত এর আগে সে লাইলি কটেজ নামে আরেক ছাত্রাবাসে ছিল রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত গোলাম রুহুল কুদ্দুস উপকমিশনার বলেন ভোরে মেস থেকে বের হয়ে গ্রামের বাড়ি যাওয়ার জন্য ট্রেন ধরতে স্টেশনে যাচ্ছিল রাব্বি যাওয়ার পথে তার মাথার পেছন দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা এতে তিনি ঘটনাস্থলেই মারা যান খবর পেয়ে সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় তিনি বলেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি চিন্তাইকারীদের আঘাতে নিহত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি পুলিশ ঘটনাস্থল ব্যাগ মানি ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করেছে ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাচ্ছিল রাব্বি তার পরিচয় শনাক্তের পর পরিবারকে খবর দেওয়া হয়েছে মেস থেকে বের হওয়ার পর মোবাইলে বোনের সঙ্গে কথা হয়েছিল তার বোনের সাথে কথা বলার কিছুক্ষণ পরপরই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এরপর থেকে পরিবারের সদস্যরা বারবার তার মোবাইলে ফোন করেও করেছিলেন না ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় রাজশাহীতে ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে জেলা প্রশাসন মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের পাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মধ্য দিয়ে রাজশাহী জুড়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান স্থানীয় পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে একই সঙ্গে সব উপজেলায় এই অভিযান শুরু হয় স্থানীয় পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে ও সচেতনতা বাড়াতে মঙ্গলবার থেকে রাজশাহীর নয়টি উপজেলায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দেন জেলা প্রশাসক হামিদুল হক রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তিনি এই নির্দেশ দেন এরই অংশ হিসেবে সকাল থেকে রাজশাহী জুড়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা সাব রেজিস্ট্রি অফিসের সামনে থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন বিভাগীয় কমিশনার নূর উর রহমান ও জেলা প্রশাসক হামিদুল হক এ সময় রাজশাহী জেলা প্রশাসক জানান মঙ্গলবার থেকে জেলা জুড়ে এই অভিযান শুরু হলো ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে পর্যায়ক্রমে এই অভিযান চলবে মহানগরী সহ জেলার বিভিন্ন স্কুলে এই অভিযান জোরদার করা হয়েছে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা এ কাজের মনিটরিং করছেন বলেও উল্লেখ করেন রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক ছন্ন করা দিয়ে আমরা যেটা শুরু করছি সেটা আমরা স্কুল কলেজ সহ সারা জেলায় সর্বত্র স্কাউট গার্লস গাইড রোভার স্কাউট এদেরকে সম্পৃক্ত করে এবং আমাদের শিক্ষক সমাজ এবং সুশীল সমাজকে সম্পৃক্ত করে এই কাজটা শুরু করতে যাচ্ছে যাতে মানুষ সচেতন হয়ে ওঠে যে তার নিজের পাশের চারপাশের পরিবেশটা তাকেই পরিচ্ছন্ন রাখা তারই পরিচ্ছন্ন রাখা প্রয়োজন এখানে সব কিছু কোনো কর্তৃপক্ষ করে দিবে বা বাইরের কেউ এসে করে দিবে এরকম ভাবনা না ভেবে আমরা যদি সবাই নিজের প্রাঙ্গণটা পরিষ্কার রাখি নিজের চারপাশটা পরিষ্কার রাখি তাহলে আমাদের এই যে বর্তমানে যে সমস্যাটি তৈরি হয়েছে ডেঙ্গুর রোগের যে প্রাদুর্ভাবটা ঘটেছে সেটা মূলত মশার মাধ্যমে ছড়ায় এবং মশার প্রজনন ক্ষেত্রগুলো আমাদের বাড়ির আশেপাশে বা বাড়ির ভিতরে টবে আমাদের যেখানে পানি জমে থাকছে ছোট অল্প কিছু পানি জমে থাকছে এমনকি এক চামচ পানি জমে থাকলেও সেটার উপরেই ডেঙ্গু মশা ডিম পাড়ছে এই জায়গাগুলোতে আসলে বাইরের কারো পক্ষে দৃষ্টি দেওয়া সম্ভব না এগুলো সচেতনতা প্রয়োজন আমরা সবাইকে সচেতন করতে চাচ্ছি এই কাজ দিয়ে যে আপনার বাড়ির প্রাঙ্গণটা সেটা আপনার বাড়ির পাশে ড্রেন হোক আপনার বাড়ির ভিতরের কোনো ময়লা আবর্জনা হোক বা কোথাও এরকম নোংরা পানি জমে থাকার যদি কোনো সু ইয়ে থাকে ব্যবস্থা থাকে সেসব জায়গা নিয়মিত পরিষ্কার করলে আমরা সবাই এই মশার যে আক্রমণ তার থেকে মুক্ত থাকবে এবং তার ফলে আমাদের ডেঙ্গু সংক্রমণের সম্ভাবনা অনেক অনেক হ্রাস পাবে আমরা আশা করছি যে এই সচেতনামূলক কাজ আমাদের এই রাজশাহীর জেলার বাসিন্দাদেরকে আরও আগ্রহী করে তুলবে সবাই আমাদের সাথে হাত লাগাবে এবং সবাই তাদের স্ব প্রাঙ্গন পরিষ্কার করে ফেলবে পরিচ্ছন্নতা অভিযানটা আমরা শুরু করেছি মূলত ডেঙ্গুকে সামনে রেখে আমরা এই কাজটি করছি আমাদের সকল ইয়োনো সাহেবরা উপজেলা পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন আমরা উপজেলা পর্যায়ে আমাদের যে হাটবাজারগুলো আছে হাটবাজারের ইজারাদার থেকে শুরু করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রধানগণকে আমরা এর কাজে সম্পৃক্ত করেছি আমাদের স্কাউট গার্লস গাইড তাদেরকে সম্পৃক্ত করেছি এবং এটি আজকে শুরু হয়েছে এটি কিন্তু শেষ না এটি আমাদের চলমান প্রক্রিয়া এবং এটি আমরা পর্যায়ক্রমে প্রতিদিন না হোক মাসে অন্তত একবার করে আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমরা আর এমনি সরকারের আমাদের একটা সার্কুলার রয়েছে এবং কাজ চলছে সেটা হচ্ছে যে প্রতি সপ্তাহে একদিন বৃহস্পতিবারের দিন আমাদের স্কুলগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা হবে হ্যাঁ আপনি শুনে খুশি হবেন যে আমরা ইন দ্য মিন টাইম দু একটা শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে যেখানে আমরা ময়লা আবর্জনা পেয়েছি সেই শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল কোড পর্যন্ত পাঠানো হয়েছে যে তারা যেন অল্প সময়ের মধ্যেই কাজে যদি তার পরিষ্কার না করেন তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব রাশে একটি খুবই সুন্দর নগরী তবে শুধু রাশে সিটি কর্পোরেশন নিয়ে আমরা চিন্তা করছি না আমরা পুরো জেলাকে নিয়ে চিন্তা করছি সেজন্য পুরো জেলাকে নিয়ে আমাদের কার্যক্রমটা এটি অব্যাহত থাকবে রাজশাহী কিন্টার গার্ডেন ও প্রিক্যাডেড স্কুল অ্যাসোসিয়েশনের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ঈদ উৎসব ভাতা প্রদান করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন দুপুরে নগর ভবন সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের হাতে ঈদ উৎসব ভাতার চেট তুলে দেন মেয়র অনুষ্ঠানে চৌষট্টিটি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৪৫ পঁয়তাল্লিশ জন শিক্ষকের প্রত্যেককে এক হাজার টাকার চেক প্রদান করা হয় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন আমাদের সন্তানদের শিক্ষাদানে বড় ভূমিকা পালন করেন কিন্টার গার্ডেন ও প্রি ক্যাডেট স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ কিন্তু রাষ্ট্রীয়ভাবে তাদের কোনো বেতন ভাতা প্রদান করা হয় না আমি সরকারিভাবে এসব শিক্ষকদের বেতন ভাতা প্রদানে উদ্যোগ গ্রহণ করব এই প্রথম সারা বাংলাদেশের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক কিন্টার গার্ডেন ও প্রি ক্যাডেট স্কুলের শিক্ষকদের মধ্যে ঈদ উৎসব ভাতা প্রদান করা হলো। আগামীতেও এটি অব্যাহত থাকবে মেয়র আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্ষেত্রে অনেক অবদান রেখেছেন বছরের প্রথম দিন সকল শিক্ষার্থীদের নতুন বই তুলে দিচ্ছেন এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন দিয়েছেন সরকার বিভিন্ন ক্ষেত্রে ভর্তুকি দিয়ে অনেক কার্যক্রম পরিচালনা করেন আমি আপনাদের পাশে আছি সরকারিভাবে আপনাদের মাসিক বেতন হওয়া উচিত এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ